নমস্কার বন্ধুরা, সোনালি আর্ট অফ লিভিং এ আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জলখাবার বা টিফিনের রেসিপি আপনাদের শেয়ার করছি, চিড়ের পোলাও। চিড়ের পোলাও প্রথমে মোটা দানা চিড়ে নিতে হবে। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, দু তিনবার ধোয়ার পর জল ঝরিয়ে রেখে দিতে হবে। আর অপর দিকে কড়াইতে সর্ষের তেল, একটু কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে বাদাম আর নুন দিয়ে আলু ভাজতে হবে, এবং ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আর একটু নেড়ে নিতে হবে। তারপরে মশলা হিসাবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে অল্প জল দিয়ে দিতে হবে। দিয়ে আর একটু নাড়িয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে রাখা চিড়েটা ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে আর একটু নাড়াচাড়া করার পর যখন শুকনো হয়ে আসবে ওর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ওর হ্যাঁ, আমি ওর মধ্যে একটু চানাচুরও দিয়েছিলাম, ডালমুট। কে কোথা থেকে দেখছেন জানালে